سلام تي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله شاء الله سبحانه وتعالى رجلا درود سلام برشته نبي محمد صلى الله عليه وسلم ربي جرى درسك واسطبان করার জন্যই আমাদের مادر شامل نوك درو محمد صلى الله عليه وسلم رضوان برشته الله عليه وسلم قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي من رسول الله صلى الله عليه وسلم

মুসলমানদের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে আরও একটা নিয়ামত দান করেছেন সেটা হলো যে একটা সঠিক বুঝ যে আল্লাহ রবুল আলমিন এগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন সে আল্লাহ রবুল আলমিনের আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার অনলাইনের প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ অনেকদিন যাবৎ আপনারা মেসেঞ্জারে নক করেন লাইভে আসার জন্য কিছু কথা বলার জন্য আসলে সেভাবে সময় হয়ে ওঠে না এবং সময় করতে পারি না যার কারণে হয়তো নিয়মিত আসা হয় না তো অনেকদিন হবে বেশ অনেক দিন পরে এভাবে আলোচনার জন্য লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলবো এবং কিছু কথা শুনবো কিছু কথা বলবো ইনশাআল্লাহ যারা ব্যস্ত আছেন তারা কাজগুলো করে নিতে পারেন এটা থেকে যাবে পরবর্তীতে ভিডিও দেখে নেবেন আপনারা মেসেঞ্জারে ফোন দিবেন না এখন কেউ মেসেঞ্জার ইমো এবং হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিয়েন না ফোন দিলে তো লাইভটা কেটে যাবে আপনারা যার যে গ্রুপ এবং পেজের সাথে সম্পৃক্ত আছেন সেগুলোতে শেয়ার করে দিবেন তাহলে হয়তো আরও দিনই ভাইদের কাছে পৌঁছে যাবে তাহলে হয়তো আমরা বেশিক্ষণ কথাবার্তা বলতে পারবো ইনশাল্লাহ এবং আমরা সময় সাপেক্ষে বিস্তারিত বিভিন্ন বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আলহামদুলিল্লাহ তবে বেশি সময় নিব না খুব অল্প সময়ে কথা বলে আমরা আজকের আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাতফিক ইল্লা বিল্লা তার আগে আমরা কিছু কথা বলার প্রথমেই আমরা আপনারা হয়তো দেখেছেন যে আমাদের ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এর প্রকাশনায় এই ফার্স্ট আমি লিখেছিলাম আলহামদুলিল্লাহ শেখ হজরুর রহমান ভাইয়ের সম্পাদনায় এই সালাত আদায়ের সহি পদ্ধতি আমরা গোটা বাংলাদেশে বিশ কপি দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আবারও একটু প্রুফ দেখা হচ্ছে যার কারণে হয়তো আপনারা অনেকেই ঠিকানা দিয়েছেন কিন্তু আমরা দিতে পারি না এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা এটার একটু কারেকশন করছি কারেকশন করে আমরা ছাপা হবে ইনশাল্লাহ ছাপা হলে তারপরে আমরা আবার আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করবো আপনাদের ঠিকানাগুলো আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে ঠিকানাগুলো সবগুলোই আছে এবং আমরা সেগুলো পরবর্তীতে আবার পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সুতরাং আপনারা একটু ধৈর্য ধারণ করে থাকবেন আপনারা অনেকেই মেসেজ করছেন ফোন দিচ্ছেন যে পাঠানো হচ্ছে না কেন আসলে পাঠানো হচ্ছে না কারণটা আমরা এটার কারেকশন করছি কিছু হাদিস আবার যুক্ত করছি আবার কিছু এদিক ওদিক করে এটাকে আবার একটু মানসম্মান করার চেষ্টা করতেছি সেজন্য হয়তো আপনাদের পেতে একটু দেরি হচ্ছে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কাজ শেষ করে আমরা অনলাইনে ঘোষণা দিব তখন আপনারা যারা ঠিকানা দিয়েছেন তারা তো পাবেন ইনশাআল্লাহ এবং যারা ঠিকানা দেন নাই তারা আবার ঠিকানা দিলে আমরা পৌঁছানোর চেষ্টা করবো সফলতার সহিত আরো বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে আমি কল্পনাও করতে পারি নাই যে আজকে এত দূর পর্যন্ত যে কাজগুলো করতেছি আল্লাহ হাবুল আলমিন আমাদের দ্বারা করাচ্ছেন এটা স্বপ্নের মতো মনে হচ্ছে তা আল্লাহ হাবুল আলমিন করাচ্ছেন আমরা কাজ করতেছি আপনারা সবসময় সাপোর্ট করে এসেছেন ভালোবাসা দিয়েছেন পরামর্শ দিয়েছেন যেটা আমি অনেক অনেক আল্লাহ রাবুল আলমীর কাছে আলহামদুলিল্লাহ আমি যেটা চেয়েছি সেটা কখনো পাই নাই কিন্তু আমি যেটা পেয়েছি আল্লাহ রাবুল আলমিন আমি যা চেয়েছিলাম তার চাইতে বেশিটাই আমাকে সবসময় দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের ভালোবাসা আর আসলে সবচাইতে বড় কথা হলো যে আমরা আমাদের এই ভালোবাসা কিন্তু শুধুমাত্র জান্নাতের জন্যই আমি আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাদেরকে ভালোবাসেন কারণ কি কারণ এখানে শুধুমাত্র এটা আল্লাহর জন্যই তাছাড়া অন্য কোনো জন্য নয় আল্লাহর আলমিন যেন কবুল করে তো যে কথা বলছিলাম সফলতার শহীদ আলহামদুলিল্লাহ পদ্ধতি লিফলেট এটা লিখেছিলাম কিন্তু বুঝতে যে মানুষ আপনারা এত পছন্দ করবেন বা এত ভালোবাসবেন বা এটাকে এত গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ আমার সত্যি খুব ভালো লাগে যখন জানতে পারি যে দেশের হচ্ছে ইন্ডিয়াতে ছাপা হচ্ছে কয়েকটা জায়গাতে কলকাতাতে মুর্শিদাবাদে জলপাইগুড়িতে উত্তর দিনাজপুর এই দক্ষিণ দিনাজপুরে বিতরণ হলো ত্রিপুরাতে এক ভাই সাবাবেন বলছে আলহামদুলিল্লাহ তারপরে আপনার জাপানে বিতরণ হচ্ছে কাতারে কুয়েতে বাহারাইনে এটা আমি 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 এটা এটা বুঝাতে পারবো না যে লেখার সময় এটা কল্পনাও করিনি যে মানুষ এইভাবে এটাকে সাপোর্ট করবে বা এইভাবে মানুষ এগুলাকে আলহামদুলিল্লাহ বিতরণ করবে আসলে এই ছোট্ট জিনিস কিন্তু এটার মধ্যে অনেকগুলো রেফারেন্স ব্যবহার করেছি ব্যবহার করার চেষ্টা করেছি আমরা তো আমরা যে পুরো টিম কাজ করতেছি প্রায় চল্লিশ জনের মতো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের এই এটা একজন লিখছেন মূল্য কত ভাই জানেন এটা কোনো মূল্য নয় এটা আপনারাই আপনারা সহযোগিতা করেছেন অনেকেই আপনাদের সহযোগিতার বদলতে এটা বিনামূল্যেই সব জায়গাতে বিতরণ করা হচ্ছে আমরা প্রতি দশ হাজার কপি ছাপিয়েছি তেরো হাজার পাঁচশো টাকা মূল্যে আপনারা আমাদের অনেক দিনী ভাইরা আছে অনলাইনে তারা সহযোগিতা করেছে জাস্ট এটা দেখে যত মানুষ সালাদ আদায় করবে তার নেকি আমি পাবো যারা ডোনেশন করেছে তারা পাবে যারা আমাকে পরামর্শ দিয়েছে তারা পাবে যারা একটা সৎ উপদেশ দিয়েছে তারাও পাবে আলহামদুলিল্লাহ এটা হলো সদা জারিয়া যেমন আমি আজকে অনলাইনে আমার যে কথাগুলোই বা আলোচনাগুলি শ্রবণ করে অনেক মানুষ নিজেকে পরিবর্তন করে নিচ্ছে আলহামদুলিল্লাহ এককটা যদি সালাত আদায় করে বা নিজেকে পরিবর্তন করে না তো আমি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি যেমন প্রফেসর আসদুল্লাহ গালিব স্যারের প্রতিষ্ঠান নওদা পড়াতে সাতকিরাতে তো এই প্রতিষ্ঠানগুলোতে স্যার যে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠিত করেছেন বা আরও যে টিচার রয়েছেন আমার মাধ্যমে যদি পাঁচজন ব্যক্তি হেদায়েত হয় তার মাধ্যমে যত মানুষ হেদায়েত হবে এই নেকিগুলো কিন্তু তারাও পাবে ওই যে নওদাপাড়া মাদ্রাসা বা বাকাল মাদ্রাসায় মাদ্রাসাগুলোতে যারা ডোনেশন করেছিল বা ডোনেশন করতেছে আমার মাধ্যমে বা আমরা যারা ছাত্র বের হয়েছি আমাদের মাধ্যমে যত মানুষ পরিবতন হবে সে নাকিগুলো কিন্তু সেই ডোনাররা পাবে আলহামদুলিল্লাহ ঠিক তেমনই এটাও একই জিনিস সালাতের এই যে লিফলেটটা যারা সহযোগিতা করেছে বা করতেছেন এটা ঠিক তেমনই আলহামদুলিল্লাহ আমরা তো নেকি পাবো ইনশাল্লাহ নেকির উদ্দেশ্যেই কাজ আমি এটা গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ কারণ এটা প্রচার হচ্ছে সালাতের সেই পদ্ধতি যত মানুষ সেই পদ্ধতিতে সালাত করতেছে সব নেকিগুলো আমরা পাবো ইনশাআল্লাহ এবং যারা ডোনেশন করেছে যারা পরামর্শ দিয়েছে সহযোগিতা করেছে আর্থিকভাবে পরামর্শ সহযোগিতা করেছে বা মানসিকভাবে বা একটা পশু পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে সবাই 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 আমরা কিন্তু যত মানুষ এটা দেখে সইভাবে সালাদ আদায় করবে সব নেকিগুলো আমরা পাবো আলহামদুলিল্লাহ সুতরাং বিচলিত হওয়ার কিছুই নাই এটাই হলো সাদাকায় জারিয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করার মালিক সুতরাং আপনাকে আমাকে কাজ করতে হবে আমরা অনেক সময় যুবক ভাইরা বসে আছি অনেক যুবক ভাইরা দেখা যাচ্ছে যে বসে আছে কাজ করতেছে না আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি পথ না পান বা কাজের আহ সূচনা না খুঁজে পান তাহলে আমাদের সাথে পরামর্শ করবেন ফোন দিবেন কথা বলবো কথা বলে কাজ করতে হবে প্রত্যেকটা আজকে দেখা যাচ্ছে যে যুব সমাজ ধ্বংসের অতল গহব্বরে নিমজ্জিত হচ্ছে খণ্ড বিখণ্ড অখণ্ড মুসলিম জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে নব্য জাহিলিয়াতের হিনস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত ইসলামী আদর্শ আজ ক্ষত বিক্ষত মাঝহাবি গোড়ামী ফেরকাবন্দী মুসলিম উম্মাকে নিমজ্জিত করছে এই ভয়াবহ পরিস্থিতিতে মুসলিম উম্মাকে সুতরাং মুসলিম উম্মাকে কোরআন সায়াত ফিরে আসতে হবে এক একটা এলাকা হতে হবে এক একটা মডেল আপনারা আমার এই কথাগুলি যে যুবক ভাইদের কাছে পৌঁছাচ্ছে মানুষ তো বিভিন্ন মুখী কাজ করতেছে কেউ দুনিয়ার জন্য কাজ করে না ওই সবাই দুনিয়ার জন্য কাজ করতেছে কেউ জান্নাতের জন্য কাজ করে না এটা হলো নেকারজনক বা দুঃখজনক ঘটনা আমি কিছুদিন আগে একটা আলোচনায় বলতেছিলাম লক্ষ্মীপুরে চাঁদপুর চাঁদপুর শহরে কালচারাল সেন্টারে একটা প্রোগ্রামে বলছিলাম যে হাত কি আমাদের দিন কথা বলবে এই হাত বর্তমান যে গবেষণায় দেখতে পাচ্ছি আমরা যে এই যে বৃদ্ধাঙ্গুলি আমাদের কথা অন্য প্রান্তে পৌঁছে দিবে শাহাদাত আঙ্গুলি অন্য প্রান্তের কথা আমাদের কানে পৌঁছে দিবে আলহামদুলিল্লাহ তো এই যে হাত এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আমাদের জমান বন্ধ করে দেওয়া হবে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি কথা বলবে তো আমরা যখন তখন আমাদের এই এটা জানটা বের হয়ে যেতে পারে জানটা বের হওয়ার আগেই আসুন না আমরা যুবক ভাইরা যারা আসি আমরা কাজ করি আমরা বেশি উগ্রপন্থী না হই আমরা হঠাৎ করে দিনের রাতে যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো বিষয়টা এমনটা না মুসাল্লাহ সাল্লাম যেদিন আহ মুসাল্লাহ সাল্লামের সামনে তো ফিরাউন ডুবে মারা মুসালসাল্লাম কি সেদিন ফিরে গিয়েছিলেন ফেরাউনের গদি দখল করতে না মুসালাম কিন্তু ফেরে যান গদি দখল করতে মহম্মদ সাল্লামকে যখন জাহেল বললো মোহাম্মদ সুন্দরী নারী চাও দিচ্ছি টাকা পয়সা চাও দিচ্ছি ক্ষমতা চাও দিচ্ছি মোহাম্মদ সাল্লাহসাল্লাম সাল্লাম সেদিন ক্ষমতা নিয়েছিলেন না মাহমদ সেদিন ক্ষমতা না নিয়ে চলে গিয়েছিলেন মোদিনা সুতরাং বেশি রক্ত গরম না করে ব্রেনকে ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করব। যে আসুন না আমরা ব্রেনকে ঠান্ডা রেখে রাসোল্লা সাল্লাহ আলী এর রেখে যাওয়া সেই পুনরায় সেই আদর্শকে আবার বাস্তবায়ন করার বা ফিরে নিয়ে আসার আমরা আপ্রাণ চেষ্টা করি ডক্টর আল্লামা ইকবাল পাকিস্তান লাহোর কলেজে যখন তিনি পড়াশোনা করেছিলেন গোটা বিশ্বকে তিনি কবিতার নিবহিত করে দিয়েছিলেন সেদিন তিনি কবিতা লিখছিলেন সারা জাহা আছে আচ্ছা হাই হামার হিন্দুস্তান হে গুলভলি উস গুলিস্তা হামার সেদিন তিনি স্বদেশের পক্ষে কবিতা লিখছেন আমরা হলাভ মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা মহাদেশের ফুলের বাগানে বাস করতেছি যেদিন লাহোর কলেজ থেকে তিনি বিদায় নিচ্ছেন সেদিন ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলছেন শুধু মহাদেশে নয় চীন আরব হামার হিন্দুস্তান হামার মুসলিম হে হাম অতান হে সারা জাহা হামার চীন শাসন করেছি আরব শাসন করেছি উপমহাদেশ শাসন করেছি বিশ্বব্যাপী শাসন করেছি তোমাদের কি হলো যে তোমরা ঘরে বসে আছো হে হালাদিস নাওজান হে যুবক ভাইরা আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না রাসুল সাল্লাহ সাল্লামের যুগ ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাকে আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে যে যেখানে আসি না কেন হোক সে যে প্রান্তেই হোক না কেন সেখানে এক একটা জায়গাতে দাওয়া সেন্টার করতে হবে দাওয়া সেন্টার করে এগিয়ে উদ্যোগ কে নিবে উদ্যোগ শুধু হুজুরেরাই নেবে না আপনারা যারা আসেন আপনারা কথাবার্তা শুনতেছেন বিভিন্ন সময় আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের দিনে ভাইয়েরা আছে তাদের সাথে পরামর্শ করায় সেখানে একটা প্রতিষ্ঠিত একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করার চেষ্টা করতে হবে এভাবে আস্তে আস্তে একটা কাজ সম্পন্ন করা যাবে আপনি যেখানে আছেন তার পাঠাগার তৈরি করেন পাঠাগার তৈরি করে সেখানে যুবকদেরকে নিয়ে একটা মজলিস তৈরি করেন সেখানে একটা দাওয়া সেন্টার তৈরি করেন দাওয়া সেন্টার তৈরি করে সেখান থেকে যুবকদেরকে দাঈ ইলাহ হিসেবে গঠন করার জন্য একটা অনুপ্রেরণামূলক কাজ করতে হবে আমি যদি আজকে এরকম ধরনের একটা কাজ করতে পারি তো দেখা যাবে এরকম মানসিকতা নিয়ে যদি কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে এই যত যুবক ভাই আপনারা আমার সাথে কাজ করবে বা আপনারা আমার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কাজ করবে সকলের নেকি কিন্তু আমি আপনি আমরা সবাই পাবো সুতরাং পথ দেখাতে হবে যুবক আজকে দেখা যাচ্ছে যুব সময় ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত বিড়ি সিগারেট গুল তামাক জর্দা নেশা আজকে দেখা যাচ্ছে যে এই অপসংস্কৃত যুবক ভাইয়েরা আজকে জড়িয়ে যাচ্ছে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আপনাকে আমাকে এই যুব সমাজ যে ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হচ্ছে এখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বা আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এখান থেকে যাতে করে সবাই ফিরে এসে একটা জান্নাত মুখী জান্নাতি পরিবেশ বা জান্নাতি সমাজ আপনি আমি তৈরি করতে পারি সেজন্য আপনাকে আমাকে আমাদের সবাইকে প্রতিষ্ঠিত হতে হয়ে কাজ করতে হবে এমনটা নয় যে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব তারপরে আমি দিনই করব না প্রতিষ্ঠিত হয়ে যে কাজ করতে হবে বিষয়টা এমনটা না কাজ করতে হবে কাজ করতে 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 একটা পথ আপনি আমি নিজেরা দেখতে পাবো ইনশাল্লাহ তখন বুঝতে পারবো নিজেরাই যে আসলে এই পথটা সহজ বা এই পথটা কঠিন বা এই পথটা সরল সহজ বা এই পথটা একা বাঁকা সুতরাং সরল সহজ পথে চলতে হবে বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহ হাবুল আলমিনের কাছে সফলতা চাইতে হবে সফলতা দান করার মালিক আল্লাহ আল্লাহ হাবুল আলমী সফলতা দান করলে আমি আপনি সুখময় জান্নাত লাভের আশায় কাজ করলে একটা গন্তব্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারব ঈশ্বাল্লাহ সুতরাং রেকর্ডিং পরবর্তী থেকে যাবে আমি যুবক ভাইরা যারা আমার কথাগুলি পরবর্তীতে শ্রবণ করবেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যে যেখানে আছেন সে সেখানেই একটা দাওয়া সেন্টার প্রতিষ্ঠা করুন দাওয়া সেন্টার প্রতিষ্ঠা করে সেখান থেকে বিভিন্ন সময় নিজেরা আলোচনার মাধ্যমে

আপনাকে আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে সুখময় জান্নাত লাভ করার স্বার্থে আপনাকে আমাকে এই সরল পথ বেছে নিয়ে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আল্লাহবুল্লা আলমিনের দেখানো পথে চলে সেই পথ আপনাকে আমাকে সিরাত মুস্তাকিমের পথকে গ্রহণ করার আপ্রাণ চেষ্টা করতে হবে আরেকটি কথা সেটা হলো আরেকটা সফলতার কথা সেটা হলো আমরা দুই হাজার সতেরো সালের সাতই মার্চ থেকে ইউনাইট টিভ কার্যক্রম শুরু করেছিলাম রাজশাহী থেকে আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহবুল্লা আলমিনের অশেষ মেহেরবানিতে গুটি গুটি পা পা করে আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি আমরা টিভির আদলেই সেটা বন্ধ হওয়াতে জাস্ট আমরা সরকারি সমস্ত রুলস মেনে নিয়ে আমরা পরিচালনা করার একটা নিয়েছিলাম দুই হাজার সাতই মার্চ থেকে রাজশাহী থেকে কাজ হচ্ছিল এর মধ্যে আল্লাহর হয়তো জেনেছেন যে ঢাকার উত্তরাতে আমাদের এক দিনই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহরাব আলমিন আমাদের মাধ্যমে যত মানুষ প্রাপ্ত হবে ওই ভাইকে সব নাকি দান করুন দোয়া করি আল্লাহরাবুল্লাহ আলমিন ওই ভাইকে আমাদের জন্য ইউনাইটেড টিভির জন্য তারা একটা বিল্ডিং থেকে তিন তলাটা ইউনাইট টিভির নামে কোন ডোনেশন ছাড়াই

আহ তৃতীয় দল ইউনাইট টিভির নামে একেবারে লিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সেখানে ইতিমধ্যে সার দিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আপাতত আমাদের ভিতরের কন্ট্রাকশনের কাজগুলো চলতেছে আপনারা অনলাইনে দেখেছেন আপনারা সবাই দোয়া করবেন এবং এখানে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে যত মানুষ দেয়প্রাপ্ত হবে সকল নেকি আমি আপনি আমরা সবাই পাবো ইনশাআল্লাহ এই যে ভিডিওগুলো অনলাইনে যাবে ইউনাইট টিভির মাধ্যমে এক সময় কেবলই লাইন আসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তো এই সূচনা লগ্নে আমরা যারা সহযোগিতা করেছেন আপনারা আমাদের ইউনাইট টিভির কাজে আমরা আপনাদের জন্য দোয়া করি এতদিন কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত ইউনাইট টিভি থেকে যাবে এই যত মানুষের হবে সকলের নেকি আমি আপনি আমরা সবাই যদি মারাও যাই কবরে বেশি পেতে থাকবো আলহামদুলিল্লাহ এটা হলো সাদা কাই যা সুতরাং আমরা আপনাদের জন্য দোয়া করি ইউনাইট টিভির বিল্ডিং এর কাজ চলছে আমি আজকে সকালে একটা ভিডিও দিয়েছি ইউনাইট টিভির অফিসের সাপ থেকে যে ওখানে আমাদের এখনো অনেকগুলো কাজ বাকি আছে আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে পৌঁছে যাচ্ছে অনেক দিনই ভাইয়ের কাছে পৌঁছে যাচ্ছে আমি বিশ্বাস করি তো ওখানে আপনার এখনো প্রায় ছয় লক্ষ টাকার মতো আমাদের প্রয়োজন আলহামদুলিল্লাহ তো ওখানে আল্লাহ আল্লাহরুল্লা আলম ব্যবস্থা করে দিবে আমি কোনো চিন্তা করি না আলহামদুলিল্লাহ আল্লাহরুল ব্যবস্থা করে দিবে আমরা একটা টার্গেট নিয়েছি আমার অনলাইনের প্রিয় দিনী ভাই ও বন্ধুরের মধ্য থেকে যারা এতদিন পর্যন্ত সহযোগিতা করেছেন আরও অনেক দিন ভাইরা আছেন আপনারা চেষ্টা করবেন এখানে আমরা একটা টার্গেট নিয়েছি যদি টাকা করে একশো জন দেয় তাহলে লক্ষ টাকা হয়ে যাবে আমরা সহজে কাজটা কমপ্লিট করতে পারবো আলহামদুলিল্লাহ এমন আল্লাহর আপনাদের সবাইকে দিয়েছেন আমি এটা বিশ্বাস করি সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন যাতে করে আমরা এই দিনের কাজে একে অপরকে পরস্পর পরস্পরকে সহযোগিতার মাধ্যমে আমরা সাদাখায় জারিয়ার কাজে আমরা পরস্পরে কাজ করতে পারি যে যেখানে আসেন আপনারা আপনাদের বন্ধুদের কাছে বার্তাটি পৌঁছানোর চেষ্টা করবেন এখানে বিভাগ হচ্ছে ইসলামিক বাংলাদেশের লাইব্রেরি হচ্ছে এখান থেকে এডিট রুম এবং যেটা আমাদের স্টুডিও রুম এখানে যে গবেষণাগার হচ্ছে এখান থেকে যত মানুষ সঠিক পথের দিশা পাবে সকল নেকি আমরা পরবর্তীতে পাবো ইনশাআল্লাহ সুতরাং সেই উদ্দেশ্যে আমরা এই টাকাটা অনেক বড় না কিন্তু এটা আমরা আমাদের মাধ্যমে আল্লাহ যদি ম্যানেজ করে দেয় বা ব্যবস্থা করে দেয় তাহলে যত মানুষ এখান থেকে হৃদয় প্রাপ্ত হবে কি আমাদের আগ পর্যন্ত সকল মানুষের নেকি এই সাদা কাজ আয়ারিয়ে আমরা পেতে থাকবো আলহামদুলিল্লাহ সুতরাং আপনারা আমার সাথে যোগাযোগ করে এটা আমাদের সাথে যুক্ত হতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে তাও দান করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা যুবক ভাইরা কাজ করতেছি প্রায় ছেচল্লিশ জনের একটা টিম নিয়ে আমরা যেন সফলতার সাথে কাজ করতে পারি এবং আমরা যেন খুলুসিয়াতের সাথে কার্যক্রম পরিচালনা করতে পারি আপনারা পরামর্শ দিবেন এবং আমাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে কবুল করে আর ইন্ডিয়ার ভাইরা যারা আছেন আপনাদের জন্য একটা সুসংবাদ সেটা হলো যে আগামী ডিসেম্বরের তেরো তারিখে ইনশাল্লাহ আমি ইন্ডিয়াতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সবার সাথে দেখা হবে অনেক আনন্দ হবে কথা হবে ইনশাআল্লাহ এবং ওখানে উনার টিভির কিছু কাজ করার পরিকল্পনা আছে আপনাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ এবং আমাদের যারা দিনই ভাইরা আছেন তাদের সাথে ইতিমধ্যে কথা টুকটাক চলতেছে ওখানে গিয়ে বাস্তব রূপ আমরা দেখবো ইনশাল্লাহ কিছু আমরা কাজ করতে হবে কাজ যেখানে আসি না কেন সেখান থেকে কাজ করতে হবে অন্যের উপর চাপিয়ে দিলে হবে না মনে করতে হবে যে আল্লাহ হাবুল আলমিন এই জন্য আমাকে তৈরি করেছেন আমি কিছুদিন একটা লেকচারে বলেছিলাম আল্লাহর হাবুল আলমিন যখন কাউকে ভালোবাসে তখন ফেহত জিব্রাইলকে ডাক দেয় ডেকে বলে যে আমি ভালোবাসি তুমিও ভালোবাসো তো ফেহতা জিব্রাইল আবার অন্যান্য ফেরিস্তাদেরকে ডাক দেয় ডেকে বলে যে আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসে তোমরাও ভালোবাসো অন্য ফেরেস তারা ওই ব্যক্তির মাধ্যমে এমন কিছু কাজ যার জন্য দুনিয়ার তাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ তো আমাকে আপনাকে মনে করতে হবে যে আল্লাহ আলমের তো অর্জন করতে হবে তো আল্লাহরুল আলমীর ভালোবাসা অর্জন করার জন্য মনে করতে হবে যে আল্লাহরুল্লিন আমাকে আপনাকে আমাদের সবাইকে ভালোবাসবেন এবং সেজন্য নিজের ভালোবাসাটা নিজের উপর অর্পণ করার চেষ্টা করতে হবে সেজন্য কাজ করতে হবে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের ভালোবাসা আমরা পাবো ইনশাআল্লাহ সুতরাং আসুন আমরা সবাই চেষ্টা করি দিনের কাজে পরস্পর পরস্পর পরস্পরকে সহযোগিতা করার আমি আবারও শেষে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যে যেখানে আসেন না কেন সে সেখানেই একটা করে দাওয়া সেন্টার প্রতিষ্ঠিত করুন দাওয়া সেন্টার প্রতিষ্ঠিত করে সেখান থেকে দাওয়াতি কাজ শুরু করে দেন দাওয়াতিকা শুরু করলে দেখা যাবে একসময় একটা সফলতা আসবে ইনশাআল্লাহ এভাবেই ব্যক্তি পরিবর্তন হবে ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে সমাজ পরিবর্তনের মাধ্যমে একটা পরিবার পরিবর্তন একটা মহল্লা পরিবর্তন হবে একটা মহল্লা পরিবর্তনের মাধ্যমে একটা গ্রাম একটা একটা পোস্ট অফিস পরিবর্তন হবে একটা পোস্ট পরিবর্তনের মাধ্যমে আরও পাঁচটা পোস্ট একটা থানা পরিবর্তন হবে একটা থানা পরিবর্তনের মাধ্যমে আরও পাঁচটা থানা পরিবর্তন হবে পাঁচটা থানা পরিবর্তনের মাধ্যমে একটা জেলা পরিবর্তন হবে একটা জেলা পরিবর্তনের মাধ্যমে আরও পাঁচটা জেলা পরিবর্তনের মাধ্যমে একটা বিভাগ পরিবর্তন হবে পাঁচটা সত্তা বিভাগ পরিবর্তনের মাধ্যমে একটা দেশ পরিবর্তন হবে

কথা শেষ যেন সময় নিয়ে যদি তাহলে বিস্তারিত বাকি আলোচনা করার চেষ্টা করবো এই শাহ আল্লাহ ওমা তফিক ইউনাইট টিভির জন্য যে আমি আমার ব্যক্তিগত অনুরোধ করলাম আপনারা সবাই সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন এবং আপনাদের বন্ধুদের নিকট বার্তাটি পৌঁছানোর চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সবাইকে সুস্থ রাখুন এবং আমাদের সবাইকে আমরা যারা এখানে আছি বর্তমানে এবং পরবর্তীতে যারা যুক্ত হব আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে জান্নাতুল ফিরত দান করুন এবং আমাদের সবাইকে জান্নাতে একত্রে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই আশা এই দাবি এই দাওয়া ব্যক্ত রেখে আপনাদের সবাইকে আপনাদের সবার জন্য দোয়া করে এবং নিজের জন্য দোয়া আছে আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে শেষ করতেছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু